আসসালামু আলাইকুম। আশা নয় বিশ্বাস, নিঃসন্দেহে আপনারা অনেক বেশি ভালো আছেন। সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। মুসলিম ধর্মপ্রাণ যে সকল ভাইরা আছি, নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছি এবং আমাদের রমজানের রহমত শেষ হয়ে মাগফিরাতের শেষের দিকে রয়েছি। তো রমজানুল মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আপনারা আমাদের ক্যাপশন দেখে অলরেডি বুঝতে পেরেছেন যে আজকে আমাদের চমৎকার একটা অফার চলছে। পাশাপাশি আপনাদের সাথে পড়াশোনা বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমি মোশাররফ হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, সফটনেক্স অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার সাথে কানেক্ট হবেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং চেষ্টা করবো লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য, যাতে করে আপনার কারণে যেন কোনো শিক্ষার্থীর যদি একটু হলেও উপকার হয় সেটা আপনাদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে। তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, যে দেখেন আমরা রমজান মাসে আসলে অনেকের মধ্যে একটা পড়াশোনার হেয়ালিপনা চলে আসে, পড়াশোনা অনেকেই মানে করতে গিয়ে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে একটা অজুহাত চলে আসে। তো অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রমজানে ওই পরিমাণ এনার্জি পায় না, যার কারণে পড়াশোনা করতে গিয়েও একটা বেগ বা বিভিন্ন ধরনের বাধা মনে করে। তো আমি বলবো যে দেখেন আপনার জীবনে একটা ক্যারিয়ার, তো এই ক্যারিয়ারে কোন সময় কী পরিস্থিতি এসেছে এটা বড় বিষয় না, যেহেতু আমরা ধর্মীয় দিক থেকে আমাদের জন্য এটা ফরজ, অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এটাকে আগে মানতে হবে। কারণ আমাদের একটা বড় পরিচয় হচ্ছে আমরা এই দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, আমাদেরকে পরকালে যেতে হবে, আমাদের একটা হিসাব রয়েছে আল্লাহ তাআলার কাছে, আমাদেরকে হিসাব দিতে হবে। তো সেহেতু রমজানের যেই যথার্থ ইবাদত এটা আমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে এবং দুনিয়ার জীবনে চলতে গেলে অবশ্যই আমাদের একটা ক্যারিয়ার রয়েছে, আমাদেরকে পড়াশোনার মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মধ্যবিত্ত, আমাদেরকে আসলে আমাদেরকে যোগ্যতা প্রমাণের মধ্য দিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো কাজেই পড়াশোনা বাদ রেখে আসলে আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না, এটা আমাদের রাইটসে নেই, এটা আমাদের সফটওয়্যারে না রাখাই ভালো। কারণ পড়াশোনাই পারে আপনার লাইফটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে। এই জন্য পড়াশোনা করাটা আমাদের জন্য অনেক বেশি অতীব জরুরি। তো এখন প্রশ্ন হচ্ছে রমজান মাসে আমরা কীভাবে পড়াশোনাটাকে কন্টিনিউ করব, কারণ এই সময়টাতে আসলে যেই ক্লান্তি চলে আসে এটাকে কীভাবে রিকভার করা যায়। আপনি একটু বুদ্ধি খাটালেই এই পড়াশোনার যেই বিভিন্ন ধরনের বাধা মনে হচ্ছে আমি মনে করি আপনাদের জন্য খুবই সহজ, কারণ স্বাভাবিক নিয়মেই কিন্তু পড়াশোনা করতে গেলে অনেকের ভোরে খুব সকালবেলা কিন্তু পড়াশোনা হয় না, বাট রমজানে কিন্তু আমাদের জন্য একটা কল্যাণকর যে আমরা খুব সকালে আমরা ভোরে সিহরির সময় উঠতে পারি, ওই সময়টা পড়াশোনা করার একটা পারফেক্ট সময়। যেই পড়াগুলো আপনার জন্য অনেক বেশি কঠিন ক্রিটিক্যাল মনে হবে সেই পড়াগুলো আপনি ওই সময়টাতে পড়ে নিতে পারেন। অনেকেই বলতে পারেন যে আমি যদি ওই সময় পড়তে বসি তাহলে আমার অনেক ঘুম চলে আসে, তাহলে আমি কী করব। যদি আপনার অনেক বেশি ঘুম চলে আসে তাহলে আপনি পড়াটা একটু জোরে জোরে লাউডলি পড়ার চেষ্টা করুন এবং বুঝে বুঝে পড়ুন, তাহলে দেখবেন আপনার ঘুমটা একটু হলেও কেটে যাবে এবং চোখে পানি দেওয়ার চেষ্টা করবেন। কারণ পড়তে গিয়ে ঘুম আসেনি এরকম স্টুডেন্ট খুঁজে পাওয়া কঠিন, পড়তে গেলে বাধা আসবে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু এইটাকে আপনারা যদি চিন্তা করেন যে আমি পড়ছি ঘুম চলে আসি ঘুমিয়ে নিই, এই একটু ঘুমটাই কিন্তু আপনার কাল হয়ে দাঁড়ায়। এই জন্য কখনোই দেখা যাচ্ছে যে মানে মনের যে একটা প্রবৃত্তি রয়েছে, মানুষের মনের একটা চাওয়া রয়েছে, মানুষের মন যা চায় তাই যদি করি তাহলে আপনার লাইফের গন্তব্যস্থলে আপনি যেতে পারবেন না। যদি মনের বিরুদ্ধে চলতে পারেন তাহলে জীবনে কিছু একটা করা সম্ভব। আপনার মন চাইবেই যে একটু ঘুমিয়ে পড়ি, আপনার মন চাইবেই যে একটু আর একটু আয়েস করি, আর একটু পরে পড়াশোনা করি, এরকম মন চাইবেই। এই চাওয়ার সত্ত্বেও মনকে যারা বসে নিয়ে আসতে পারে, মনকে যারা নিয়ন্ত্রণ করতে পারে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে পৃথিবীর মধ্যে সবথেকে ওই মানুষটি উত্তম যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং এভাবে বলা আছে যে পৃথিবীর মধ্যে
সবথেকে কঠিন কাজ কি, প্রশ্ন হচ্ছে এরকম যে পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি। সেই প্রশ্নের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে নিজেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে সবথেকে কঠিন কাজ। আর যে ব্যক্তি, যে স্টুডেন্ট নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তার পড়াশোনার স্ট্র্যাটেজি ভালো হয় এবং সে একটা পর্যায়ে ভালো রেজাল্ট করে। দেখেন আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা কিন্তু জুলাইয়ের শেষের দিকে শুরু হবে, তো জুলাইয়ের শেষের দিকে যদি শুরু হয় ঈদের পরেই কিন্তু আপনাদের মিড টার্ম পরীক্ষা শুরু হবে, আর 19 দিন পরেই কিন্তু মিড টার্ম পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো মিড টার্ম মানেই হচ্ছে অর্ধেক শেষ। তো যারা সরকারি পলিটেকনিকে আছে, ডেফিনেটলি যারা শিক্ষকবৃন্দ আছেন, খুবই চেষ্টা করেন আপনাদেরকে সিলেবাসটা কাভার করা, কিন্তু পরিস্থিতি অনেক ক্ষেত্রে পুরোটাই শেষ করার মানে অর্ধেকটা শেষ করাটাও কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে নিজস্বভাবে যদি আপনি পড়াশোনাটাকে এগিয়ে না নেন তাহলে আলটিমেটলি কিন্তু আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তো পড়াশোনার ক্ষেত্রে আমরা একটা রুটিন পেলাম যে আমরা ভোরের সময়টাকে কাজে লাগাতে পারি। তো এরপরে সহজ যে পড়াশোনাগুলো ম্যাথ রিলেটেড, ক্যালকুলেশন রিলেটেড, যেগুলোতে অঙ্ক রয়েছে, এই পড়াগুলো আমরা দিনে পড়তে পারি এবং তাহলে দেখবেন যে আপনার ক্লান্তিটা চলে আসবে না। যখন আপনি পড়ছেন তখন আপনার ক্যালোরি নষ্ট হচ্ছে, কথা বললে মানুষের ক্যালোরি ক্ষয় হতে থাকে, সেই ক্ষেত্রে আপনার জন্য কিন্তু কী হবে, কষ্টকর হয়ে যাবে দিনে কোনো উচ্চস্বরে যে পড়াটা আপনি পড়েন, রিডিং পড়া বা থিওরিটিক্যাল যে পড়াটা, এই পড়াটা আপনি রাতের দিকে পড়তে পারেন, আর দিনের বেলা ম্যাথ রিলেটেড পড়াশোনাগুলো করতে পারেন। যেই পড়াশোনাগুলো আপনার পরিশ্রম কম হবে, সহজ টাইপের, এগুলো আপনি দিনে পড়তে পারেন। তো এভাবে পড়লে আমার বিশ্বাস যে আপনার জন্য পড়াশোনাটা অনেক বেশি সহজ হবে। আর ঈদের জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন, ঈদের জন্য সবারই একটা মেন্টালি ফিজিক্যালি একটা প্রিপারেশনস থাকে, কারণ এটা বছরে একবারই আমরা ঈদ পাই এবং সবথেকে বেশি আমাদের এই ঈদটাতেই বেশি আমেজ কাজ করে, কারণ দীর্ঘ 30টা রোজা রাখার পরেই মতান্তরে অনেক ক্ষেত্রে 29টাও হয়, 29 বা 30টা রোজা রাখার পরেই আমাদের ঈদটা চলে আসে। তো আমাদের আনন্দ আমাদের একটা উৎকণ্ঠার মধ্য দিয়েই কিন্তু আমাদের দিন পার হয় এবং এই দিনটাতে আসলে অনেকগুলো কার্যক্রম থাকে। তবে বলবো যে ঈদের মধ্যেও যেটাই করেন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে কেউ জিজ্ঞেস করবে না ঈদে কতটুকু আনন্দ করছো, কতটুকু ঘুরতে পেরেছো, কয়টা কাপড় নিয়েছো, এইটা কিন্তু কখনো পরীক্ষায় আসবে না বা যে কেউ জিজ্ঞেসও করবে না। জিজ্ঞেস করবে যে আপনার তোমার পড়াশোনার কী অবস্থা, কতটুকু পড়াশোনা করেছো, আপনার মূল্যায়নটা কিন্তু আপনার, যেহেতু আমরা স্টুডেন্ট আমাদের পেশায় এই মুহূর্তে স্টুডেন্ট, তো দিন শেষে কিন্তু এটাই আপনাকে জিজ্ঞেস করবে। তো সেই ক্ষেত্রে বক্তব্য থাকবে যে এই সময়টাতে পড়াশোনাটাকে অবশ্যই ধ্যানে গেলে রাখতে হবে, মানে চেষ্টা করবো ঈদের দিনেও যেন 2 ঘন্টা করেও পড়াশোনা করা যায়, 3 ঘন্টা হলেও যেন পড়াশোনা করা যায়, পড়াশোনার মধ্যে যেন কোনো গ্যাপ না পড়ে। টানা 4-5 দিনের গ্যাপ আপনাকে অনেক দূর পিছিয়ে দেবে, এই জন্য কখনোই যেন আপনার গ্যাপ না পড়ে। যারা আমাদের সাবজেক্ট স্টুডেন্ট আপনাদের মোবাইল অ্যাপে ক্লাস রয়েছে, ওই দিনও কিছু না কিছু ক্লাস আপনি দেখেন। পাশাপাশি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সাবনেক্সে নিয়ে এলো 2টা সেমিস্টার বেসিক। বেসিক হচ্ছে আমাদের শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা পাশ করার জন্য সাজেশন ভিত্তিক ক্লাস যায় তাদের জন্য রয়েছে সাবনেক্সের, শুধুমাত্র যারা পাশ করতে চায় সাজেশন ভিত্তিক ক্লাস, যেখানে একটা সেমিস্টার আমাদের ছিল 870 টাকা এবং একটা সেমিস্টার নিচ্ছে আমরা 850 এবং 2টা সেমিস্টার নিলে বিশাল একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যেখানে 1740 টাকা ছিল যেই ক্লাসটা আমরা দিচ্ছি মাত্র 1200 টাকায়। যে সকল শিক্ষার্থীরা রয়েছেন মাত্র 2টা সেমিস্টার আপনি পারচেস করলেই সপ্তাহ থেকে মাত্র 1200 টাকায় নিয়ে নিতে পারছেন, অর্থাৎ যেখানে আমরা একটা সেমিস্টার প্রিমিয়াম 1200 টাকাতে নিতাম, বাট এই সেম প্রাইসে আমি 2টা সেমিস্টার পাচ্ছি। তো ঝটপট তোমার মোবাইল নম্বরটা কমেন্ট করতে পারো বা এখানে যোগাযোগ করলে তুমি তোমার 2টা সেমিস্টার নিলে 1200 টাকা নিতে পারছো এবং প্রিমিয়ামেও ঠিক দারুণ একটা ডিসকাউন্ট চলে এসেছে ঈদ অফার উপলক্ষে। এবং আপনারা অবগত আছেন 18 এপ্রিল 2023 আমাদের অফারটি শেষ হতে যাচ্ছে, আর মাত্র 5 দিন না, আজকে যদি 11 তারিখ হয়, 12, 13, 14, 15, 16, 17, 18 আর 7 দিন মাত্র সময় রয়েছে। তো এই 7 দিনের মধ্যেই আপনি আপনার এই ঈদ অফারটা লুফে নিতে পারবেন। এবং প্রিমিয়ামে একটা সেমিস্টার আমাদের ছিল 1200 টাকা, যেখানে একটা সেমিস্টার নিলে 1150, আর 2টা সেমিস্টার নিলে যেখানে 2400 টাকা ছিল মূল প্রাইস, ডিসকাউন্ট দিয়ে মাত্র 1530 টাকায় তুমি 2টা সেমিস্টার নিতে পারছো। এবং তুমি যদি একসাথে 5টা সেমিস্টার নিয়ে নাও তাহলে তোমার জন্য 3500 টাকা, যেখানে 2500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ এবং সম্পূর্ণ একটা
সাবনেক্সের একটা চমৎকার টি শার্ট তোমার জন্য গিফট উইদাউট চার্জ, কোনো ধরনের চার্জ ছাড়াই তোমার কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং ঠিক একইভাবে পাঁচটা বেসিক সেমিস্টার যদি তুমি পারচেস করো সফটনেক্স থেকে, তাহলে যেখানে 2610 টাকা ছিল যেখানে 1010 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 4350 টাকা ছিল যেখানে পাঁচটা সেমিস্টার বেসিকে, যেখানে ডিসকাউন্ট দিয়ে মাত্র 2600 টাকাও নিতে পারছো পাঁচটা সেমিস্টার বেসিকে, এবং সাথে একটা টি শার্ট সম্পূর্ণ ফ্রিতে। তো এবং যারা চাকরির প্রত্যাশী ভাই ব্রাদার রয়েছে তাদের জন্য সফটনেক্স নিয়ে এলো দারুণ একটা সুযোগ, যেখানে 2500 টাকার কোর্সকে আমরা দিচ্ছি মাত্র 1800 টাকায়। কারণ আপনি যদি একজন ডুয়েটিয়ানও হন তারপরেও কিন্তু আপনাকে চাকরির প্রস্তুতি নিতে হবে, এবং অনেক ডুয়েটিয়ানরাও আমাদের এই চাকরির প্রস্তুতি নিচ্ছে, এবং যেখান থেকে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আমাদের এই ক্লাস গ্রহণ করে সরকারি চাকরি পেয়েছে। তো সরকারি চাকরি পাওয়া মানে আপনার লাইফের একটা সফলতার সিঁড়িতে আপনি পৌঁছে গেলেন। তো সবারই একটা ড্রিম থাকে, স্বপ্ন থাকে সোনার হরিণ। তো আমি মনে করি এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক বেশি উপযুক্ত, যেখান থেকে আপনি অনায়াসে চাকরির 2 বছর মেয়াদে চাকরির প্রস্তুতি নিতে পারেন, যেখানে ডিপার্টমেন্ট এবং নন ডিপার্টমেন্ট দুটোই ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, যেখানে মাত্র 1800 টাকায় 2 বছর সার্ভিস পাচ্ছেন, এবং সফটনেক্সের চমৎকার একটা টি শার্ট আপনি কিন্তু গিফট হিসেবে পাচ্ছেন। যারা জেনেছেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে জানিয়ে দেবেন। আর আমি আপনাদেরকে লাস্ট যে বিষয়টা বলে শেষ করবো সেটা হচ্ছে যে দেখেন জীবনটা আপনার, এটার গড়ার দায়িত্ব আপনার, আপনার লাইফ আপনিই গড়বেন, আমরা জাস্ট ওসিলা। সফটনেক্স অনলাইন স্কুল আপনার জন্য একটা প্ল্যাটফর্ম, জাস্ট এটা আপনাকে যা সহযোগিতা করছে আপনার গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। এই যে বিভিন্ন অফার, বিভিন্ন ধরনের ডিসকাউন্ট, টি শার্ট, এটা আমরা আপনাকে দিচ্ছি যাতে করে আপনি পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ হন এবং খুব সহজভাবে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন। যখন আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছিলাম, যখন আমরা পড়াশোনা করেছি, তখন আমাদের সময় এত ভালো প্রসেস, এত ভালো সিস্টেম সফটনেক্স এরকম ছিল না, আমরা কিন্তু নিজের থেকেই পড়াশোনা করে এই জায়গায় উঠে এসেছি। তো আপনাদের জন্য অনেক সুযোগ, যেহেতু সফটনেক্স নামে একটা প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে আপনি ইজিলি পড়াশোনা রিলেটেড বিভিন্ন ধরনের পরামর্শ পাচ্ছেন, ক্লাস পাচ্ছেন, ডুয়েটিয়ানকে পাচ্ছেন, তো সেটা আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে আমি বিশ্বাস করি। এবং এই ঈদে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে ঈদ কাটুক সেই প্রত্যাশা। এবং ঈদের সময় যাতে করে আপনার কথাবার্তায় অ্যাটিটিউডে, বাসায় যেহেতু যাচ্ছেন, যেহেতু আপনারা যারা নতুন সেমিস্টারে শুরু করেছেন বাসা থেকে, মানে ম্যাচ থেকে অনেকেই বাসায় যাচ্ছেন বা যাবেন, তাদের জন্য বক্তব্য হচ্ছে যাতে আপনার অ্যাটিটিউডে, আপনার কথাবার্তায় সবাই যেন ফিল করে যে আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এবং আগামী দিনে আপনি একজন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন, এই বিষয়টা মাথায় রাখতে হবে। পাশাপাশি একটা কথা আমি প্রায় বলে থাকি যে আপনি যে প্রেশায় থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, আমরা দিনশেষে মানুষ, আমাদের মূল্যায়নটা যেন মানুষ হিসেবে হয়, কারণ সবাই জিজ্ঞেস করে যে সে মানুষ হিসেবে কেমন। তো মানুষের ব্যক্তি জীবনটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাতে করে মানুষ হিসেবে আপনি একজন ভালো মানুষ হতে পারেন। যে কোনো জায়গাতেই যেই কাজটাই আপনি করছেন আন্তরিকতার সাথে করুন, ভালোবেসে করুন, যাতে করে যেই কাজটাই করেন ওই কাজটাতেই যেন মানুষ আপনার সুনাম গায়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা আমাদের ধর্মীয় দিক, আমাদের পারিবারিক দিক, সবগুলো বিষয়ে যেন আমরা একদম অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারি, এবং কোনো ধরনের আপনার কথাবার্তা অ্যাটিটিউডে যেন কোনোভাবেই আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, এ ধরনের কোনো ধরনের অপারগতা যেন না প্রকাশ পায়। এবং সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক, নিরাপদে কাটুক, এবং যে যেখান থেকে গন্তব্যে যাচ্ছেন নিরাপদে যান, ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আমি মোশারফ হোসেন আপনাদের সাথে ছিলাম। আবারও দেখা হবে কোনো একটা বিশেষ কোনো বিষয় নিয়ে। তো সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।